প্রথম অধ্যায় পার্ট থ্রি, বিশ্বকর্মের ধারণার সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। এই পাঠ শেষে যা যা শিখতে পারবে: এক, যোগাযোগের বিভিন্ন ধরন ব্যাখ্যা করতে পারবে। দুই, যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যমগুলো ব্যাখ্যা করতে পারবে। তিন, কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। চার, শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। পাঁচ, চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। ছয়, গবেষণা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। সাত, অফিস পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। আট, স্মার্ট হোম তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। নয়, ই কমার্সের ধারণা ব্যাখ্যা করতে পারবে। এবং দশ, বিনোদন ও সামাজিক যোগাযোগ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। যোগাযোগ নির্ভরযোগ্যভাবে তথ্যের আদান প্রদানকে বলা হয় যোগাযোগ, এবং যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ পরস্পরের সাথে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযুক্তি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাধন করেছে, সেই সাথে বিশ্বকে একটি গ্রামে রূপান্তর করেছে। যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মৌখিক বা বাচনিক যোগাযোগ, মোবাইল ফোন, স্কাইপি, ভাইবার, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রেডিও, টেলিভিশন ইত্যাদি। দুই, অবাচনিক যোগাযোগ, মুখের বিভিন্ন অভিব্যক্তি, চোখের বা হাতের ইশারা ইত্যাদি। তিন, লিখিত যোগাযোগ, যেমন ইমেল, SMS। বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যমগুলো হলো ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল, অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদান করার পদ্ধতি হচ্ছে ইমেল। ডাকযুগে চিঠি পাঠানোর জন্য যেমন একটি ঠিকানা থাকতে হয়, ঠিক তেমনই ইমেল ব্যবহারীর প্রত্যেকটির অদ্বিতীয় ঠিকানা থাকতে হবে। উদাহরণ, বাংলা স্কুল bd@gmail.com। ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে দুই বা ততোধিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হল টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং ব্যবস্থায় কোনো সভায় সকলকে সশরীরে উপস্থিত না থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উক্ত সভায় অংশগ্রহণ করতে পারে, ফলে সময় ও অর্থ দুটি সাশ্রয়ী হয়। টেলিকনফারেন্সিং দুইভাবে করা যেতে পারে, যথা ভিডিও কনফারেন্সিং এবং অডিও কনফারেন্সিং। ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে টেলিকমিউনিকেশন প্রযুক্তির সাহায্যে দুই বা ততোধিক ব্যক্তিবর্গের সাথে যুগপথ উভয়মুখী ভিডিও এবং অডিও শেয়ারিং পদ্ধতিতে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো ভিডিও কনফারেন্সিং। স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদির মাধ্যমে খুব সহজে ভিডিও কনফারেন্সিং করা যায়। ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে টেলিকমিউনিকেশন প্রযুক্তির সাহায্যে দুই বা ততোধিক ব্যক্তিবর্গের সাথে যুগপথ উভমুখী শুধুমাত্র অডিও শেয়ারিং পদ্ধতিতে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো অডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং এবং অডিও কনফারেন্সিংয়ের মধ্যে পার্থক্য হলো ভিডিও কনফারেন্সিংয়ে অডিওর পাশাপাশি ভিডিও শেয়ার হয়, কিন্তু অডিও কনফারেন্সিংয়ে শুধুমাত্র অডিও শেয়ার হয়। স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদির মাধ্যমে খুব সহজেই ভিডিও এবং অডিও কনফারেন্সিং করা যায়। কর্মসংস্থান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে দেশ এবং বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কর্মসংস্থানের নতুন ধার উন্মোচন করেছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশে বসে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জব শেয়ারিং ওয়েবসাইটে যেমন upwork.com, fiverr.com, freelancer.com ইত্যাদি তাদের জবগুলো পোস্ট করে থাকে। কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক তার কাজকে বলা হয় ফ্রিল্যান্সিং। এক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার বিভিন্ন জব শেয়ারিং ওয়েবসাইটে যেমন upwork.com, fiverr.com, freelancer.com ইত্যাদি তার দক্ষতা অনুযায়ী জবের জন্য আবেদন করতে পারে। যখন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কাজ করে তখন তাকে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী বলা হয়। শিক্ষা বিশ্বগ্রাম ধারণায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষা বিস্তারে একটি শক্তিশালী টুলস। ফর্মাল এবং নন ফর্মাল উভয় পদ্ধতিতে এটি অত্যন্ত কার্যকর। বিশ্বগ্রাম ব্যবস্থায় পৃথিবীতে শিক্ষার আদি ধ্যান ধারণার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। বিশ্বগ্রাম ধারণায় শিক্ষা গ্রহণের জন্য কোনো শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হয় না। এতে সময়, অর্থ, পরিশ্রম ইত্যাদি সাশ্রয় হয়। একজন শিক্ষক ঘরে বসে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরির পর অনলাইনে শেয়ার করে, ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করে, বিভিন্ন সামাজিক মিডিয়ার সাহায্যে লাইভ ক্লাস ইত্যাদির মাধ্যমে শিক্ষাদান করতে পারে এবং শিক্ষার্থীরাও ঘরে বসে শিক্ষা গ্রহণ করতে পারে। একজন শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে, এমনকি ঘরে বসে ফলাফল জানতে পারে। এই ধারণাকেই বলা হয় দূর শিক্ষক বা ডিস্টেন্স লার্নিং। ই-বুক বা ইলেকট্রিক বুক বলতে ডিজিটাল ফর্মেট, টেক্সট, চিত্র ইত্যাদি ডকুমেন্ট বইকে বোঝায় যা কোনো কম্পিউটার, ট্যাব, ই-বুক রিডার বা স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করে পড়া সম্ভব। এই ই-বুকের সমন্বয় তৈরি হয়েছে অনলাইন লাইব্রেরি। অর্থাৎ অনলাইন লাইব্রেরি হলো এমন একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যেখানে ই-বুকগুলো সংরক্ষিত থাকে এবং একজন পাঠক একটি স্মার্ট ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো বই পড়তে পারে। অনলাইন লাইব্রেরির সুবিধা হলো যে কোনো ভৌগোলিক অবস্থা থেকে যে কোনো সময় বই পড়া যায় এবং একই সাথে একাধিক পাঠক একই বই পড়তে পারে। চিকিৎসা বিশ্বগ্রাম ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নির্ভর চিকিৎসা সেবা বা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণা মানুষকে এনে দিয়েছে দীর্ঘ, সুস্থ ও সুন্দর জীবন। বিশ্বগ্রাম ধারণায় বর্তমানে চিকিৎসা সেবা প্রদান এবং গ্রহণের জন্য কোনো ডাক্তার বা রোগীকে এখন আর গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হচ্ছে না। একজন চিকিৎসক বিশ্বের যে কোনো স্থানে বসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে দূরবর্তী অবস্থানে যে কোনো রোগীকে চিকিৎসা সেবা দিতে পারছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে রোগী তা গ্রহণ করতে পারছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়। গবেষণা বিশ্বগ্রাম ব্যবস্থায় গবেষণা কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অপরিসীম। পূর্বে দেখা যেত একই বিষয়ের উপর একাধিক বিজ্ঞানী গবেষণা করছে কিন্তু একজন অন্যজনের খবর জানতেন না। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে বিজ্ঞানীরা তাদের চিন্তাধারা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করতে পারছে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো নির্দিষ্ট বিষয়ে গবেষণা শুরু করলে ইন্টারনেটের সাহায্যে সবাই অবগত হয়েছে। বিশ্বগ্রাম ব্যবস্থায় তথ্য নিয়ে গবেষণা করে গবেষককে এক দেশ থেকে অন্য দেশে বড় কোনো গবেষণা কেন্দ্রে বা বড় কোনো লাইব্রেরিতে ছুটতে হচ্ছে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ঘরে বসে সহজে তথ্য সংগ্রহ করা যায়। অফিস বর্তমান বিশ্বগ্রামে পরিবর্তন হওয়ার অফিসের বর্তমান ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হতে চলেছে। চাকরিজীবীকে বা সেবাগ্রহিতাকে এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হচ্ছে না। পৃথিবীর যে কোনো স্থানে বসে অফিসে কার্যক্রম করা যায় কিংবা সেবা গ্রহণ করা যায়। অফিসের জন্য প্রয়োজন হচ্ছে স্থায়ী ঠিকানা বা কোনো অবকাঠামোর, বদলে যাচ্ছে অফিসের ফাইলপত্র সংরক্ষণ ও দৈনন্দিন কাজ করার পদ্ধতি। যে সকল ব্যবস্থা বিশ্বগ্রামের অফিস ব্যবস্থাকে বদলে দিয়েছে কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অফিসের ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণ, কর্মকর্ত ও কর্মচারীদের মধ্যে অভ্যন্তরীণ ও বহি যোগাযোগ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন। বাসস্থান মানুষ যেখানে বাস করে সেটি বাসস্থান। গতানুগতিক এই ধারণা অনেকটাই বদলে যেতে শুরু করেছে। আধুনিক ইন্টারনেটের যুগে মানুষ এক দেশে বসে অন্য দেশে ভার্চুয়াল বিচরণ বা বসবাস করতে পারে। ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে উভয় প্রান্তের মানুষ একে অপরকে সামনাসামনি দেখছে, সকলেই হয়ে উঠেছেন ইন্টারনেট অধিবাসী বা নেটিজেন। বিশ্বগ্রাম ব্যবস্থায় মানুষের বাসস্থান সুযোগ সুবিধার ব্যাপক পরিবর্তন হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে স্মার্ট হোমের ধারণা তৈরি হয়েছে। স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোটের সাহায্যে যে কোনো স্থান থেকে কোনো বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হেস্টিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেম সহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট হোমকে হোম অটোমেশন সিস্টেমও বলা হয়।
ব্যবসা বাণিজ্য। বিশ্বগ্রাম ব্যবস্থায় ব্যবসা বাণিজ্যের ধারণা ব্যাপক পরিবর্তন হয়েছে। ক্রেতা বিক্রেতাকে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যেতে হচ্ছে না এক গ্রাম থেকে অন্য গ্রামে কিংবা এক দেশ থেকে অন্য দেশে। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয় পণ্যের বাজার সম্পর্কে খোঁজ খবর নিতে পারছে। পণ্য উৎপাদনকারী বা সেবাদানকারী ওয়েবসাইটের মাধ্যমে সকল পণ্য বা সেবা বিবরণ ছড়িয়ে দিতে পারছে বিশ্ববাজারে। ক্রেতা বা ভোক্তা বাসায় বসে ইন্টারনেটের সাহায্যে যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে পণ্য বা সেবা পছন্দ করে ক্রয় করতে পারছে এবং অনলাইন মূল্যে পরিশোধ করতে পারছে, যাকে অনলাইন শপিং বলা হয়। ইলেকট্রিক কমার্স বা ই কমার্স একটি বাণিজ্যিক ক্ষেত্রে যেখানে ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার সম্পর্কে মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় বা লেনদেন হয়। কিছু ই কমার্স প্ল্যাটফর্মের উদাহরণ Alibaba.com, Amazon.com, Dalal.com, Billy, Rokomari.com ইত্যাদি। আধুনিক ইলেকট্রিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়েব ওয়েব এর সাহা মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে। ব্যবসা বাণিজ্য ই কমার্সের ধরন। পণ্য বিক্রয় কেন্দ্র ও লেনদেন প্রকৃতি অনুযায়ী ই কমার্সকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এক, বিজনেস টু কাস্টমার। দুই, বিজনেস টু বিজনেস। তিন, কাস্টমার টু বিজনেস। চার, কাস্টমার টু কাস্টমার। ব্যবসা বাণিজ্য ই কমার্সের সুবিধা। এক, ই কমার্সের প্রধান সুবিধা হলো সময় ও ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করা। দুই, ঘরে বসে যে কোনো পণ্য ক্রয় বিক্রয় করা যায় এবং ক্রয় বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা যায় বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড, বিকাশ, কুরিয়ার সার্ভিস, পোস্ট অফিস ইত্যাদির মাধ্যমে। তিন, ব্যবসা শুরু ও পরিচালনা খরচ কম হয়। চার, বিজ্ঞাপন ও বিপণন সুবিধা, বাজার যাচাই ও তাৎক্ষণিক অর্ডার প্রদানের সুবিধা রয়েছে। ই কমার্সের অসুবিধা, দূরবর্তী স্থানে পণ্যের অর্ডার ক্ষেত্রে বিশেষ ব্যয়বহুল। দুই, লেনদেনের নিরাপত্তা সমস্যা। তিন, রিয়েল পণ্য দেখার সুযোগ থাকে না। চার, ডুপ্লিকেট পণ্যের চটকাদার বিজ্ঞাপন ইত্যাদি। বিনোদন ও সামাজিক যোগাযোগ। একটা সময় মানুষের বিনোদনের প্রধান অবলম্বন ছিল স্থানীয় কিছু খেলাধুলা, বিভিন্ন রকম গান বাজনা ইত্যাদি। কিন্তু বিশ্বগ্রাম ব্যবস্থায় সিনেমা, রেডিও, টেলিভিশন ইত্যাদি আবিষ্কারের ফলে বিনোদনের মাধ্যমে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিভিন্ন ওয়েবসাইট youtube.com, soundcloud.com থেকে বিনামূল্যে ভিডিও দেখা, অডিও শোনা বা ডাউনলোড করা যায়। এছাড়া কম্পিউটার বা মোবাইল ফোন গেম খেলে বিনোদনের অন্যতম মাধ্যম। অনলাইন মাধ্যম দূরবর্তী স্থানে অবস্থান করেও একাধিক খেলোয়াড় বিভিন্ন গেমস খেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি যন্ত্রের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে সংযুক্ত হয়ে ভার্চুয়াল কমিউনিটি তৈরি করে এবং ছবি, ভিডিও সহ বিভিন্ন তথ্য শেয়ার করে। অতীতে সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি, যার কারণে বিশ্ব সাহিত্যে বড় একটা অংশ দখল করে আছে পত্র সাহিত্য। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগের জন্য বিশ্বগ্রামের নাগরিকরা ব্যবহার করে ফেসবুক, টুইটার বা এই ধরনের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া। বিশ্বগ্রাম নাগরিকের বিনোদন ও সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যমে হচ্ছে ইন্টারনেট যুক্ত একটি কম্পিউটার। বিনোদন ও সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধাসমূহ। সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার সাথে খুব সহজে সংযুক্ত থাকা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাই নিজস্ব অভিমত শেয়ার করে থাকে, ফলে সম্ভাবনাপন্ন মানুষ খুঁজে পাওয়া যায়। যে কোনো পণ্য বা সেবার প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। দ্রুতগতিতে তথ্যের বিস্তার হয়ে যায়। অপরাধী শনাক্তকরণ ও গ্রেফতার করতে সহায়ক। সামাজিক যোগাযোগের মাধ্যমে অসুবিধাসমূহ। মিথ্যা বা ভিত্তিহীন তথ্য প্রতিষ্ঠা হতে পারে, পারস্পরিক সম্পর্কের বিচ্ছেদ হতে পারে, সাইবার সন্ত্রাসী কার্যক্রম হতে পারে। সামাজিক যোগাযোগের মাধ্যমে শনাক্ত হওয়ার সম্ভাবনা বেশি।